হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আইফোন এর প্রবলেম হচ্ছে চার্জিং সকেটটা আমি চেঞ্জ করবো এই চার্জিং সকেটটা কোথাও মনে হয় দিয়েছিল ঠিক করতে সেটা ভাবে লাগিয়েছে আমি ভাবে কাজ করব না আমি যেরকম অরিজিনাল ছিল সেরকমই এটা আমি অরিজিনালের মতন কাজ করবো সেটা কীভাবে আমি ঠিক করছি দেখো তোমরাও যখন কাজ করবে ভাবে কাজ করবে কিন্তু এরকম গোজাতালি কাজ করবে না এই যে সকেট মকেট বসেছে ফুটো করে এরকম একটা কাজ হয়নি তো আমি সকেটটা কেমনভাবে লাগাচ্ছি তোমরা দেখো ঠিক তোমরাও ঠিক এরকমভাবেই কাজটা করবে তাহলে অরিজিনাল মতন কাজ হবে আমি একটা পঁয়ত্রিশশো সকেট নিয়ে নিয়েছি তো সকেটটা আমি কেমনভাবে সেটিং করছি তোমরা দেখো তোমরাও এরকমভাবে কাজ করবে তাহলে কাজটা পারফেক্ট হবে ঠিক আছে আর যখন সকেটটা লাগাবে সকেটের যে পিছন দিকে বা নিচের দিকে যে দুটো হুক থাকে সে হুক দুটো সেটিং করে নেবে যাতে পিসিবির যে দুগোনো যে দুটো ফুটো আছে সে ফুটোর মধ্যে যেন এইটা গেলে তাহলে এখানে ঝাল দিলে আটকে থাকবে ঠিক আছে উপরতে কোনো ঝাল দেবে না এর সিস্টেমের মধ্যেই এটা কাজটা করবে তাহলে এটা পরিষ্কার হবে দেখো আমি কেমনভাবে কাজটা করছি তোমরাও ঠিক এরমভাবেই করবে ঠিক আছে পরিষ্কার কাজ করলে পরিষ্কার রেজাল্ট পাবে আর এর জন্য তাতাল সরু তাতাল নিয়ে নেবে মোবাইল কাজ করা যে সরু তাতালগুলো দেখতে পাচ্ছ আমি এই তাঁতাল দিয়ে কাজ করি এতে সরু সরু তার আছে আমি যদি মোটা তাতাল দিয়ে ইউজ করি তাহলে লাইনগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ওই জন্যে আমি এই তাঁতাল দিয়ে কাজ করি আর কাজ করার আগে এসব যেখানে ঝাল দেবে একটু পেস ধরিয়ে নেবে তাতে শোল্ডার করতে তোমাদের সুবিধা হবে চলো আমি ঝালটা দিয়ে নিচ্ছি যে তোমাদেরকে দেখাবো দেখো আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো আর সকেটের দু সাইডেও ঝাল দিয়ে দিতে হবে যাতে সকেটটা এখানে মানে গোজার সময় তাতে এই সকেটটা ছিঁড়ে না যায় বা উপরে না আসে সেই কারণে দুই সাইডটাও একটু ঝাল দিয়ে দেবে বেশি হিট দেবে না তাহলে সকেটের ভিতরে যে প্লাস্টিকটা যেটা থাকে সেটা গলে যাবে গলে গেলে সকেটটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে মিডিয়াম ঝাল দেবে যদি একটু পেস্ট আগে ধরিয়ে নেবে তাহলে শোল্ডারটা তাড়াতাড়ি ধরে যাবে এবার আমি থিনার দিয়ে এটা ওয়াশ করে নেব দেখো তোমরা যেন আমি তিনার কাজ করার পর শেষে দিই তাতে আমার কাজটা ভাল ভালো হয় এবং দেখতেও ভালো লাগে কাজটাও ভালো থাকে পিসিবিটা ড্যাম থাকলে কেটে যায় ঠিক আছে তোমরা দেখো কাজ যখন করবে পরিষ্কারই কাজ করবে এবার আমি চার্জের তারটা লাগাচ্ছি দেখো আমার কাজটা সাকসেসফুল হলো কিনা আর আমার ভিডিও কোনো ফেক ভিডিও হয় না তোমরা যেন পুরো লাইভ ভিডিও তোমাদের দেখাচ্ছি আমি এই কাজগুলো দোকানে বসে বসে করি আর কাজের ফাঁকে সময় পেলে ভিডিও করে দেখাই এই হচ্ছে কাজ দেখো এখানে শোল্ডারগুলো দেখো কেমন পরিষ্কার এটা আমার চার্জিংয়ের লাইটটা জ্বলছে মানে চার্জ হচ্ছে ঠিক আছে এর ব্যাটারিটা একটুখানি প্রবলেম আছে ব্যাটারিটা আমি চেঞ্জ করে দেবো দেখে নিয়েছ আমার এটা প্রবলেম ছিল এটা আমি সলভ করে নিয়েছি এবার ব্যাটারিটা আমি চেঞ্জ করবো ব্যাটারিটা ভোল্টেজটা বেশিক্ষণ থাকছে না একটা দুটো কান হয়েই বন্ধ হয়ে যাচ্ছে আমি একটা থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারি নিয়ে নিয়েছি এই ব্যাটারিটা আমি এখানে সেটিং করবো আমার মেন কাজ ছিল সকেটটা চেঞ্জ করে তোমাদেরকে দেখানো আমি সেটা তোমাদের দেখিয়েছি তোমরা এটি এরকমভাবে কাজ করবে আলাদা কোনো পঁয়ত্রিশশো যে কটগুলো পাওয়া যায় সেই কটগুলো লাগাবে না তাই সেই কটগুলো ভালো হয় না আর ভালোও লাগে না দেখতে দেখারও একটা ব্যাপার থাকে সৌন্দর্যের ব্যাপার তোমরা সেরকমভাবে কাজগুলো করবে পরিষ্কার কাজ করবে পরিষ্কার রেজাল্ট আর আমার ভিডিও দেখে যারা কাজ শিখতে ইচ্ছুক বা কাজ শিখতে চাও তারা আমার ভিডিওর পুরো কথাগুলো শুনবে শোনার পর তারপরে তোমরা বুঝতে পারবে কি ফল্ট আর কি কথাগুলো বলছি ঠিক আছে যদি কাজ শিখতে চাও চলো এটা আমি হেঁটে নিয়েছি ঠিক আছে এবার তোমাদের এটা গান শুনেও দেখাবো এবং চার্জিংটাও তোমাদের দেখাচ্ছি

দেখতে পাচ্ছ আমার কাজটা পুরো কমপ্লিট রেডি তোমরাও এরকমভাবে কাজটা করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ